আসসালামু আলাইকুম, আমি রেজাউল ইসলাম। আমি গতকালকে এসেছি, আমি লেভেল ফোরের বিটিভি সার্টিফাইড অ্যাসেসর। তো আপনি কেন এসেছেন লেভেল ফোরের অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য? আচ্ছা, আমিও লেভেল ফোরের অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য কাল গতকালকে এসেছি। এসে আমি হাজার পরীক্ষিত পড়েছি, কোনো হাজার পাই নাই, আমি কালকে ছিলাম। তো আমরা আজকে অ্যাসেসমেন্ট যে নিব তার কিছু অ্যাক্টিভিটিস আছে। শুরুতেই অ্যাক্টিভিটিস হিসেবে আপনার একটা সেলফ চেক নিতে হবে। তো সেলফ চেক নেওয়ার আগে আমি একটু বলে রাখি, সেলফ চেকের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইয়েস, আর একটা হচ্ছে নো। তো আপনি যদি কোনোটাতে নো দিয়ে রাখেন, তাহলে এখানে তারা বোঝাচ্ছে যে আপনি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত নয়। এটা আমি একটু বলে রাখলাম, তো আপনি একটু সেলফ চেকটা পূরণ করে দেন আমাকে। জি, আপনার সেলফ চেক হয়েছে। আমি সেলফ চেক দেখতেছি আপনি সবগুলোতেই ইয়েস দিয়েছেন, তার মানে আপনি অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত আছেন। জি স্যার। তো ঠিক আছে, এখন আমরা একটা রেজিস্ট্রেশন নেবো এবং একই সাথে আমরা অ্যাটেস্টটাও নিয়ে নেবো। আপনি রেজিস্ট্রেশনে দেখে আপনি রেজিস্ট্রেশনটা শেষ করে দেন এবং অ্যাটেস্টটাও ওকে করে দেন। ওকে, আপনার রেজিস্ট্রেশন এবং অ্যাটেন্ডেন্স সম্পূর্ণ হয়েছে। তো আজকে আমরা সারাদিন যে অ্যাসাইনমেন্ট করবো, আমরা কয়েকটি ইভেন্ট করবো। এক নম্বর হচ্ছে আমি একটা রিটেন টেস্ট নেবো, তারপর একটা ডেমনস্ট্রেশন নেবো, সবার সাথে একটা ওরাল নেবো। তো এই আজকের অ্যাসেসমেন্টে আপনার কোনো লজিস্টিক সাপোর্ট প্রয়োজন আছে? না স্যার। আচ্ছা, আমি দেখেছি আমাদের ডান দিকে একটি সিঁড়ি আছে, বামে বাথরুম আছে, রিফ্রেশমেন্টের জন্য পানি আছে, চায়ের ব্যবস্থা আছে। যদি আপনার আরো কোনো প্রয়োজন হয় আপনি বলতে পারেন। আপনার কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, তো আমরা অ্যাসাইনমেন্ট দেবো। আপনার একটা এগ্রিমেন্ট করা দরকার, আমার যদি সারাদিন কাজ করে একটা এগ্রিমেন্ট করা দরকার। আপনি দেখে একটু এগ্রিমেন্টের শর্ত করে দেন। আচ্ছা দেখি, আপনার এগ্রিমেন্টটা হয়ে গেল আমাদের আজকে অ্যাক্টিভিটিসের জন্য। তো এগ্রিমেন্ট আমরা করে ফেললাম। তো এখন আমি আপনার রিটেন টেস্ট দিতে যাচ্ছি। রিটেন টেস্টের ব্যাপারে আমি বলে দিই, আজকে যে রিটেন টেস্টটা হবে এটা 100 মার্কসের, 1 ঘন্টা সময়। তো আপনার প্রশ্ন যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, পাশে কাউকে ডিস্টার্ব করবেন না। আপনার যদি মোবাইল ফোন থাকে মোবাইল ফোন সম্পূর্ণভাবে বন্ধ করে রাখবেন। পরীক্ষা শেষে আমাদের নেক্সট সেশনটা নেবো, সেটা হচ্ছে আমি ডেমো নেবো। তো আপনার রিটেন টেস্টের জন্য আমি প্রশ্ন দিচ্ছি, আপনার রিটেন টেস্টের সময় শুরু এখন। আমি একটু অবজার্ভ করি, এটা করতে হবে। ঠিক আছে, এরপরে আমার আর সময় আছে মাত্র 5 মিনিট। ওকে, আপনার রিটেন টেস্ট শেষ হইল। তো রিটেন টেস্ট শেষ যেহেতু হইলে এখন আমরা একটা ডেমো নেবো। 102 নম্বর রুম আমাদের ওয়ার্কশপ, এই নির্দিষ্ট জায়গায় আমার সাথে চলেন, সেখানে আপনার ডেমো হবে। এই নির্দিষ্ট জায়গায় আপনার পিপি এবং ইকুইপমেন্ট দেওয়া আছে, এই ইকুইপমেন্ট এবং পিপি দিয়ে আপনি ডেমো করবেন। ডেমো করার আগে আপনার যে ডেমোটা করবেন সেটা হচ্ছে জব শিট এবং স্পেসিফিকেশন শিট। আমি আমরা ডেমো এখন শুরু করবো, একটি নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময় আপনাকে ডেমো শেষ করতে হবে। আমি একটু ডেমো চেকলিস্টটা ইয়ে করি। আচ্ছা, কনসিস্টেন্সি ম্যানেজমেন্টের ব্যাপারে আপনি একটা প্রশ্ন করার জন্য আমি আপনার কাছে যাই। আপনি সুন্দর কাজ করতেছেন। আচ্ছা, আপনি যে কি করতেছেন? আসেন। আপনি মিস্টার জুনায়েদ আহমেদ? জি স্যার। আপনি কেমন আছেন? কোথা থেকে এসেছেন? আমি ঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার রিটেন টেস্ট দেখে একটু রিটেন টেস্ট খুব ভালো করেছেন। আচ্ছা, আপনার যে আমরা জানি যে কমন ইরোর্স অফ অ্যাসেসর, একটা অ্যাসেসরের যে কয়েকটা মিস্টেক আপনি সবগুলো লিখেছেন, আপনার লেখা অনেক ভালো। আর তার মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাসেসরের যে ভুল একটা কম লিখেছেন, বলতে পারবেন একটা যে কোনো ভুল? ও সুন্দর, আপনি তো সুন্দর করেছেন। তো আপনার আজকে আমি দেখতেছি জমি এবং রিটেন আপনার খুবই ভালো হয়েছে। তো ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, 5 মিনিটের মধ্যে আমি আজকে আপনার রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবো। রেজাল্টের জন্য আমি যে কাজ রেডি করতে হবে ইন্ডিভিজুয়াল ভাবে কল দিতে হবে। জুনায়েদ আহমেদ আপনি আছেন? স্যার। আচ্ছা ঠিক আছে, বসেন। আজকে আমি আপনার সবকিছু দেখলাম, আপনার রিটেন টেস্ট ডেমো দুটাই দেখলাম। আপনার হাতে লেখা খুবই ভালো, আপনি ইংলিশের সংজ্ঞা খুব সুন্দরভাবে লিখেছেন। একই সাথে আপনি যে গ্যাদারিং এভিডেন্সের যে কয়েকটা রুলস আছে আপনি সুন্দর করে লিখেছেন, কিছু আরো অ্যাড করলে ভালো হইতো। হ্যাঁ, একই সাথে দেখতেছি যে আপনি যে একটা ফিডব্যাক দিবেন, আমাদের একটা প্রশ্ন আছে, ফিডব্যাকের স্যান্ডউইচ মেথডটা আপনি যে ইউজ করেছেন, তো স্যান্ডউইচ মেথডটা সুন্দরভাবে হয়নি, আরো ভালো করতে হবে।
তো বুঝতে পারছি আপনার রিটেন এবং ডেমো থেকে আপনি ভালোই করছেন। আজকে যদি আপনি রেজাল্টে কনফিডেন্ট হন পরবর্তীতে আপনি বাসার চেষ্টা করবেন এবং লেভেল টু লেভেল থ্রি করবেন। জি স্যার, বসে থাকবেন না, প্র্যাকটিস করবেন। তো আজকে আপনার রেজাল্ট হচ্ছে আপনি লেভেল ফোরে আজকে আপনি কনফিডেন্ট হয়েছেন, এই হলো আপনার কার্ডস। জি স্যার, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ স্যার।